আসসালামু আলাইকুম। আজ 24শে মে, রোজ সোমবার, মৃত্তিকা ডেইরি ফার্মের গতকালকের যে সমস্ত ভাইরা প্রতিবেদন দেখেছিলেন, আমরা গতকালকের প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছিলাম যে মৃত্তিকা ডেইরি ফার্মে আজ থেকে শুরু হলো এক দরের যাত্রা, এক রেট। আমরা সেই গতকালকে এক রেটের যাত্রার শুরুতেই আমরা আমাদের যে সমস্ত ক্রেতা সাধারণ রয়েছেন সে সমস্ত ক্রেতা সাধারণের আমরা ভালো সাড়া পেয়েছি ইনশাল্লাহ। আর সেই সাড়ার প্রথম যাত্রার একদম শুরুর যিনি আমাদের কাস্টমার হিসেবে, যিনি আমাদের এই গরুটাকে সংগ্রহ করেছেন, এই গির গরুটাকে, সুন্দর এই গির গরুটা, তিনি হলেন অস্ট্রেলিয়া প্রবাসী সিরাজগঞ্জের আমাদের মাসুদ ভাই। তিনি অলরেডি এই গরুটা 1,45,000 টাকা দিয়ে তিনি ক্রয় করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আর পাশাপাশি আমরা আরও 4টা গরু বিক্রয় করেছি অলরেডি, এবং সে গরুগুলোও আমরা যথা দামেই ইনশাল্লাহ বিক্রি করেছি। তো আমরা আশা করি যে আপনারা আমাদের সঙ্গে এই দামের, এক দামের বিষয়ে যে একমত প্রকাশ করেছেন এবং আমাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সঙ্গে আমরা আরও জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি যে সমস্ত ভাইরা আমাদের এই এক দরের যে প্রথম গরুগুলো সংগ্রহ করেছেন। আরেকজন রয়েছেন চট্টগ্রামের আমাদের সানি ভাই, তিনিও আমাদের গরু সংগ্রহ করেছেন, এবং আরেকজন আমাদের চাঁদপুরের আরিফ ভাই, তিনিও গরু সংগ্রহ করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের খামারের জন্য রইল শুভকামনা, আপনাদের খামার উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক এই আশা ব্যক্ত করছি। প্রিয় খামারি ভাইরা, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আরো 3টি গরু এক দরের যে একদম শুভ সূচনার যে প্রথম গরুটা আমরা দেখিয়েছি, এখন আপনাদেরকে আর দ্বিতীয় যে আরেক ভাই সংগ্রহ করেছেন তিনি হচ্ছেন আমাদের চট্টগ্রামের সানি ভাই, বিশিষ্ট ব্যবসায়ী তিনি চট্টগ্রামের। আর তিনি এই 3টা গরু সংগ্রহ করেছেন আমাদের এই মৃত্তিকা ডেইরি ফার্মের প্রথম যে এক দর আমরা শুরু করেছি সেইখান থেকে। তো আমরা দেখালাম এই গরুগুলো, ওই বাচ্চাটা সর্বপ্রথম যে আপনারা যে পাখরা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটার মূল্য নির্ধারণ করা হয়েছিল 1,05,000 টাকা। এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি, সানি ভাইয়ের দ্বিতীয় গরুটা, এটা হচ্ছে 476 নম্বর ট্যাগের এই গরুটা সানি ভাই সংগ্রহ করেছেন 1,35,000 টাকা বিনিময়ে, এবং এটার মূল্য 1,35,000 টাকাই রয়েছে। প্রিয় খামারি ভাইরা, এখন আপনাদেরকে আমরা সরাসরি কাদের ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, এবং তিনি এই প্রথম যে আপনার এক দরের যে গরুগুলো বিক্রি করেছেন, বিক্রিকৃত গরুগুলোর বিষয়ে এবং সামান্য কিছু দিক নির্দেশনার বিষয়ে আপনাদের সঙ্গে এখন কিছু কথা বলব। প্রিয় খামারি ভাইরা, আমরা এখন চলে আসছি আমাদের অফিস কক্ষে। আমরা এখন এখানে আপনাদের সামনে একটু আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হলো যে খামারে যে সমস্ত ভাইরা আমাদের এখান থেকে গরু সংগ্রহ করে নিয়ে গেছেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে আমাদের এখান থেকে গরু যায় মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে, তো গরুগুলো যাওয়ার সময় যে জার্নি করে, দীর্ঘ জার্নি, এই জার্নিতে গরুগুলোর কী কী অসুবিধা হয় আপনারা ইতিপূর্বে আমাদের জানিয়েছেন, তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব কাদের ভাইয়ের সঙ্গে। ওনার কী পরামর্শ এই বিষয়ে আমরা এখন শুনি। তো কাদের ভাইয়ের মুখ থেকে আমরা শুনি যে এই বিষয়ে করণীয় কী। তো কাদের ভাই একটু বলুন। আচ্ছা, এটা আসলে মূলত প্রত্যেক প্রাণীরই, মানুষ থেকে শুরু করে প্রত্যেকে, জার্নির পরে একটা শরীরে একটা বাড়তি একটা ধকল আসে। জি জি জি। সেটা হচ্ছে আপনার শরীরে ব্যথা আসতে পারে, বা যেহেতু ইঞ্জিন চালিত সব জিনিসপত্র চলাচল করে, পায়ে আঘাত লাগতে পারে, আসতেই পারে, এগুলো ত্রুটিনাটি সাবধানতা বা অসাবধানতা বা সত্য এগুলো আসতে পারে, কিন্তু আসতে আসাটাই স্বাভাবিক। আর আসলে এখানে করণীয় কিছু কাজ আছে, যেটা হচ্ছে গরুর দূরত্ব, এখান থেকে গরু যাচ্ছে কত দূরে। যেমন একটা গরু
যেমন চট্টগ্রামে যদি গরু যায়, এখান থেকে ম্যাক্সিমাম সময় লাগে আপনার 14 ঘন্টা 15 ঘন্টা, জ্যাম থাকলে 20-22 ঘন্টাও লেগে যায়। এই যে দীর্ঘ সময় রোদ বৃষ্টি ঝড়, গাড়ির উপরে গরুগুলো স্ট্যান্ডলি দাঁড়িয়ে আছে, শুতেও দেওয়া হচ্ছে না। কেন শুতে দেওয়া হচ্ছে না? একটা গাড়িতে যদি 10টা গরু থাকে, একটা শুইলে আর একটা গায়ের উপরে উঠে বা বিভিন্ন জায়গাতে পায়ের যে চাপটা আর কি, পায়ে চাপ দেওয়ার পরে যে কোনো সমস্যা হতে পারে। গাভী গরুর ক্ষেত্রে বার নষ্ট হয়ে যাবে, সার গরুর চামড়া নষ্ট হয়ে যাবে, পাও নষ্ট হয়ে যাবে, এক কথা গরু রিজেক্ট হয়ে যাবে, যার কারণে গরুগুলোতে গাড়িতে গরু কখনো শোয়ানো হয় না। 24 ঘন্টা হোক আর 12 ঘন্টা হোক, গরু স্ট্যান্ডলি দাঁড়ায় থাকে। দাঁড়ায় থাকার পরে যে তার শরীরে যে ধকল আসে, সেখানে যাওয়ার পরে নিঃসন্দেহে তার শরীর ব্যথা, খাবার নাই, দাবার নাই, এটা কিন্তু বিষয় থাকে অবশ্যই। তো সেই দৃষ্টিকোণ থেকে গরুর সমস্যা আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। এখন এর প্রথম ফার্স্ট স্টেজ যে করণীয়, সেটা হচ্ছে গরুগুলো যাওয়ার পরে, যেমন এখন প্রচণ্ড রোদ, গরম, দাবদাহ সারা বাংলাদেশে এরকম অবস্থা বিরাজ করছে। তো এর মধ্যে গরুগুলো যাওয়ার পরে দেখা যাচ্ছে এমনি সারাদিন রোদ, রাত্রেও গরম, সার্বিক দিক মিলে যাওয়ার পরে গরুগুলো দেখা যাচ্ছে একটু দুর্বল বা কাহিলে যাচ্ছে। এগুলোকে নেওয়ার পরে প্রাথমিক স্টেজে যে কাজ থাকবে, এদেরকে ফার্মে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের ব্যবস্থা এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে, আর বিশেষ করে সাদা পানি, নো আদার্স কোনো কিছু, সাদা পানি ইচ্ছামতো খাবে, পারলে সাথে একটু স্যালাইন দিতে পারে। স্যালাইনটা খাওয়ার পরে গরুকে স্বাভাবিক যে খড় বা ঘাস দানাদারটা দিলেও একটু পরিমাণে খুব কম দিয়ে দিল, খালো, খাওয়া দাওয়া শেষেও রেস্ট করলো, রেস্টের পরে যখন উঠতেছে তখন ওকে আপনার দানাদার খাবারের বা আদার যে খাবারটা বাগুলো আছে তখন ওকে দিলে, দেওয়ার পরে তখন ওকে গোসল করানো প্রয়োজন। আবার যাওয়ার পর পরে গোসল করানো ঠিক না, যাওয়ার পর পরে সমস্যা আসতে পারে। এগুলো কিন্তু নিয়ম, বেসিক এগুলো নিয়ম। এগুলো খাবার দাবার যখন শেষ হচ্ছে, দেখা যাচ্ছে যে গরু ওখানে যাওয়ার পরে 4 ঘন্টা বা 6 ঘন্টা অবস্থান অলরেডি করে বসছে, তখন গরুকে যদি অতিরিক্ত ব্যথা পায় বা ব্যথানাশক ইঞ্জেকশন ব্যবহার করার প্রয়োজন যদি মনে হয়, এগুলো বুঝতে হবে, তখন ওকে দিতে হবে। আর যদি না হয় তাহলে নর্মালি যে প্যারাসিটামলিস টাইপের যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করলে এনাফ। আর আমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল করি কি, দেখা যাচ্ছে যে গরু যাওয়ার পর পরে আমরা ওষুধপত্র খাওয়াই দিচ্ছি, পেটে কোনো কিছু নাই, ওকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, না এই কাজটা কখনো করা যাবে না, এই কাজটা কখনো করা যাবে না। ওকে যখন স্বাভাবিক খাবার খাবে, রেস্ট করবে, তারপরে গা ওকে এগুলো দিতে হবে, এমন এগুলো আহামরি কোনো কিছু না। জি, এবং সেটা বুঝতেও হবে যারা গরুগুলোকে লুক আফটার করে, অর্থাৎ দেখাশোনা করে যারা, তারা অবশ্যই যদি বুঝতে পারে যে এই গরুটার এই সমস্যা হয়েছে, তখন হয়তো দাদা তার নর্মালি আপনি যেমন বললেন যে প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খাইলে যাওয়ার পরে যখন এক ডোজ দিল বা আবার পরের দিন এক ডোজ দিলো, তার পরের দিন এক ডোজ দিলো, 3 ডোজে কোনো সমস্যা নাই। আর অনেক ক্ষেত্রে এই ব্যথার কারণে, শরীরে অতিরিক্ত জ্বর থাকার কারণে দেখা যাচ্ছে অনেক গরু খাবার দাবার খাচ্ছে না, সমস্যা হচ্ছে মানে খাবারে অরুচি। আবার এর থেকে যদি উদ্বৃত্ত তাপমাত্রা বেড়ে থাকে, দেখে সিজনালি বিষয় থাকে, ওর থেকে আবার FMD হয়। হ্যাঁ, ইতিপূর্বে আপনি একটা সুন্দর কথা বলেছেন, FMD হয়। ইতিপূর্বে আমরা কিন্তু শুনেছি যে সমস্ত খামারি ভাইরা আমাদের এখান থেকে গরু নিয়ে গেছে, বিশেষ করে এখন থেকে 2-3 মাস আগে, তখন কিন্তু দেশে প্রায় যথেষ্ট ঠান্ডা ছিল, সেই সময় কিন্তু আমরা বেশিরভাগ খামারি ভাইদের কাছ থেকেই এই অভিযোগটা পেয়েছি যে তাদের গরুগুলো এখান থেকে যাওয়ার পরে FMD হয়ে গেছে। তো সেগুলোর ক্ষেত্রে এর মূল কারণটা আসলে কি? মূল কারণটা এই যে ব্যথা না, ব্যথা, শরীরে ব্যথা ব্যথা, এইগুলোর কারণটাই হচ্ছে মেইন। আসলে সবসময় কি জীবন উপভোগ করে? জীবন উপভোগ করে না। এই যে জার্নির কাত্রে এইসব ছোটোখাটো যে জিনিসগুলো আছে, এইগুলো যদি মোটামুটি একটু মেনটেন্স করা যায়, ওকে ডোজ, এক ডোজ দিয়ে আমরা ক্ষান্ত হয়ে যাচ্ছি, প্রয়োজন ওকে 2 ডোজ 3 ডোজ শারীরিক ফিটনেসের উপরে ওকে দিতে হবে। এক কথা, ওকে স্বাভাবিক খাবার দাবার না আসা পর্যন্ত শরীরে যেন কোনো প্রকার তাপমাত্রা না বাড়তে পারে, এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে। আর এখানটায় আমরা যে জিনিসটা বড়, সব থেকে বড় যে ফেস করছি সারা বছর ব্যাপী, আমার অভিজ্ঞতায় আমি কখনো এই বছরে যে FMD দেখা দিয়েছে সারা বাংলাদেশে, এত FMD কখনো হয়নি, কখনো হয়। সর্বোচ্চ FMD যদি 100টা গরু বিক্রি করে থাকছি, 80 জনের ফার্মে গিয়ে গরু FMD হয়েছে, সব সুস্থ হয়েছে। আর হলেও এর যে প্রাথমিক যে দিকগুলো আছে, যে করণীয়গুলো আছে, সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে সমস্যা হয় না। সাধারণত প্রথমত FMD রোগ যদি হয়েই যায়, সেক্ষেত্রে আমরা কী করে আসছি সারা বছর, কী করে আসছি যে জেনের তাপমাত্রা না বাড়ে, তাপমাত্রা না বাড়ার খাতিরে পোনাপেন 40 লাখ ইউজ করছি, আর সাথে হয়তো ব্যথানাশক একটা ওষুধ দিছি,
স্বাভাবিক খাবার দাবার গুলো খাওয়া শুরু করছে তখন যা কিন্তু আমরা তখন হাত পায়ে যদি ঘাস যদি উদ্বৃত্ত দেখি তখন কিন্তু আমরা আবার তখন হায়ার অ্যান্টিবায়োটিক মারছি দিলে দেখা যাচ্ছে গরুগুলো সুস্থ হয়ে গেছে আর সাথে চামড়ার নিচে 2 সিসি এক ডোজ ভার্মিক ইঞ্জেকশন এত দ্রুত কন্ট্রোলে আসে গরু এই গরুগুলো কল্পনীয় অকল্পনীয় যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে জানতে হবে বুঝতে হবে এই জিনিসগুলো তা আমাদের আরও একটা বিষয় জানার এখানে একটু বিষয় আছে যারা বিশেষ করে যারা নতুন খামারি ভাইরা এই গরুর যে স্বাভাবিক তাপমাত্রা একটা গরুর স্বাভাবিক তাপমাত্রা কত এবং যদি গরুটা অসুস্থ হয় বা জ্বর আসে তো সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কেমন হতে পারে এইটা আপনার অভিজ্ঞতায় কি বলে স্বাভাবিক মাত্রা নর্মাল 102 102 তিন হলেও তাপমাত্রা থাকে তখন গরু খাবার দাবার খায় কিন্তু অরসি শুয়ে থাকে করে যখন 4 হয়ে যাচ্ছে তখন গরু শুয়ে থাকতেছে খাচ্ছে না দাচ্ছে না গা হলেছে যখন এরও উদ্বৃত্ত হয় 5ও যখন হয় তখন গরুর মাথায় নিঃসন্দেহে পানি দিতে হবে আর তখনই আপনার তাপমাত্রা যেন না বাড়ে না এফএমডি যদি হয়ে যায় বা যে কোনো গরুর ক্ষেত্রে তাপমাত্রা নামানোর ক্ষেত্রে আমরা সাধারণত এক একজন আমরা তো ওই ডাক্তারের পরামর্শ দেওয়া আমাদের ঠিক না আমরা 15-40 লাখ টাকা ওইটা ইউজ করে থাকি তারপরে ওটা ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ কখনো ওষুধ ব্যবহার করবেন না হিসাবে এটাই তার মানে আপনি প্রাথমিক ট্রিটমেন্ট বলতে প্রথমে বলেছেন যে প্রাথমিক ট্রিটমেন্ট হলো যে তাপমাত্রা যদি ফার্স্ট আমরা ওটা না ব্যবহার করে আমরা তাপমাত্রা না অ্যান্টিবায়োটিকটা আগেই ব্যবহার করতে আপনি নিষেধ করেছেন না দিয়ে আমরা এই তাপমাত্রা ওই যে প্যারাসিটামল ইউজ করতে পারি জি ফার্স্ট বেড ইউজ করতে পারি ওগুলো এটা হলো প্রাথমিক করণীয় তো যাই খামারে যাওয়ার পরে এই দিকগুলো লক্ষ্য রাখতে হয় আর মূলত এখান থেকে যখন শুরু যাত্রা যখন শুরু হয় আমরা তো কোনো কিছু তো ঘাটতি রাখি না মূলত দেখা যাচ্ছে যে আরেকটা কিছু কিছু বিষয় থাকে আসলে আমরা যারা গরু যারা বিক্রেতা আছি এটা আসলে লোকানোর ওখানে কোনো কিছুই নাই গরু বিক্রির পরেই আমরা মনে হয় আমাদের দায়বদ্ধতা শেষ কিন্তু না এটা ভুল প্রত্যেকের ক্ষেত্রে এটা করণীয় করে রাখতে হবে এটা গরু না পৌঁছানো অবধি আমাদের সর্বসময় এটার উপরে লক্ষ্য রাখতে হবে যোগাযোগ রাখতে হবে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে খ্যারের দাম হিসাব পর্যাপ্ত পরিমাণে খ্যারের দাম এখন আসলে একটা গরুতে দেখা যাচ্ছে আমরা একসময় 2,000-3,000 টাকা লাভ করছি সাপোজ 5,000 টাকা লাভ করছি এখন একটা গরু পৌঁছাতে এখানে খড়ের প্রয়োজন থাকে দেখা যায় 500 টাকার খড় লাগতেছে বা 1,000 টাকার খড় লাগতেছে এই জিনিসগুলো কিনতে আমরা অনেক সময় কার্পণ্য করি অনেকেই অনেকেই কার্পণ্য করি দেখা যাচ্ছে হয়তো সামান্য একটু পায়ের নিচে দিয়েই মনে করছি খান হয়ে যাচ্ছে কিন্তু এটা তো ঠিক না জি এটা তো ঠিক না এগুলো এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে অলওয়েজ টাইম এই দিকগুলো লক্ষ্য রাখতে পারলে ঠিক হয়ে যাবে তো আল্লাহর মর্জি যেখানে আমি যত এই যাবৎ দিয়েছি আমি কোন ওই দিক থেকে যদি আমার প্রফিট যদি 1টা টাকা নাও হয় তবে এই জিনিসগুলো তো আমি কখনো ত্রুটি রাখি না সেটা তো সবাই এখানে যেহেতু একটা লক্ষ লক্ষ টাকার জিনিস সেখানে যাচ্ছে কিন্তু যারা ক্রেতা এদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে 500 টাকা ধরে দিলেন খড়ের জন্য এক্সট্রা ভাবে জি ও গরু আপনার এক্সট্রা সম্পদটা আপনার আবার দেখা যাচ্ছে কি অনেক লোক আছে গরুগুলো যাচ্ছে যাওয়ার পরে কাজের লোক যাচ্ছে ওদের এক মুঠো বাসায় খেতে দিলেন এমন তো কোনো কিছু না বা বাসায় সেরকম ব্যবস্থা না থাকলে 200 টাকা দিয়ে দিলেন খাওয়ার জন্য খুশি মনে হয়ে গেল যেহেতু আমরা প্রত্যেকেরই নাম্বার দিয়ে দিচ্ছি যে ভাই এটা রাখালের নাম্বার ড্রাইভারের নাম্বার রাখালকে ড্রাইভারকে নাম্বার দিয়ে ফোন করে যোগাযোগ দিচ্ছি এগুলো কৌশল কিন্তু এমন কোনো কিছু না আপনাকে 2 লাখ টাকাতে গরু কিনতে পারেন ওদের পিছনে কিন্তু 200 টাকা খরচ করার আমার কোনো ব্যাপার না শ্রমিকদেরকে যেন আমরা ফাঁকি না দিই আপনারা ফোন দিয়ে আমরা কিন্তু সবাইকে দিয়েছি ফোন দিয়ে ভাই আমার গোটা দেখে নিস তোর আমি খুশি করব মানে শেষ কিন্তু তাহলে কিন্তু আশায় রইলো যে আমি এখান থেকে গরু নিয়ে গেলে আমি 100 টাকা বা 200 টাকা 500 টাকা আমি টিপস পাচ্ছি টিপস পাচ্ছি তাহলে সেইভাবে কিন্তু এক্সট্রা পরিচর্যাও সে নেবে এইসব দিকগুলো মাথায় রাখতে হয় প্রত্যেক ক্রেতাকেই মাথায় রাখতে হয় এই জিনিসগুলো আমরা যতই দিই যতই আমরা দিই তারপরে আপনাদের এই দিকগুলো খেয়াল রাখতে হবে তো সার্বিক দিক মিলে পরিবহন ব্যবস্থা এই এই বিষয়গুলো প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে খড়ের দিক থেকে আমরা গরু কেনার পরে আপনারা 500 টাকা ধরে দেবেন আমাকে তো প্রয়োজন নাই দেখো আমার অফিসে অনেক স্টাফ আছে লোকজন কাজ করে স্ক্রিনে আছে এদের সাথে যোগাযোগ করলে ভাই আপনারা এই জিনিসটা করে দেন অনেক সময় থাকতে পারি না এগুলো কিন্তু ক্রেতার টেকনিক অবশ্যই ক্রেতার এগুলো কিন্তু টেকনিক আমাদের সবসময় থাকতে পারে আবার আপনি যে কথাটা বললেন এই কথাগুলো কিন্তু আমাদের অনেক ক্রেতা ভাইরা আছে বিশেষ করে নতুন অনেকে এই বিষয়গুলো জানেই না জানেই না আবার জানেই না যে এটা করতে হয় করতে হয় আবার দেখা যায় অনেক সময় আপনার গরুর যে চালানোর বিষয়টা চালানোর বিষয়টা তো আমি কিন্তু কখনো নেই না আমার নিজস্ব ফার্মের প্যাড আছে সেই মর্মে দেওয়া হয় চাষ পর্যন্ত আল্লাহর মর্জি কখনো কোনো সমস্যা হয়নি তো এই হচ্ছে সার্বিক অবস্থান তো ঠিক আছে কাদের ভাই আমরা জেনে নিলাম এবং আমাদের প্রিয় খামারি ভাইরা আমরা আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম এই মানে পরিবহন ব্যবস্থা নিয়ে
তো পরিবহন ব্যবস্থা নিয়ে আর কি কি করণীয় এবং আমাদের কোথাও কোনো গ্যাপ হচ্ছে কিনা বা কোনো বিষয়ে আপনাদের সুচিন্তিত পরামর্শ আছে কিনা, এই আপনাদের সুচিন্তিত পরামর্শ আমরা অবশ্যই চাই এবং আপনারা আমাদের ইনবক্সে আসেন, এসে আমাদেরকে সুপরামর্শ দেবেন, ভবিষ্যতে যেন আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে সুন্দর ডিল করতে পারি সে বিষয়ে আপনাদের পরামর্শ আশা করছি। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। ফি আমানিল্লাহ, দেখা হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।